চট্টগ্রামের পটিয়া উপজেলার ঝলহরা ইউনিয়নে করোনা মোকাবেলা করতে মাস্ক বিতরণ কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে এই মাস্ক বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদার। দ্বিতীয় ধাপের প্রথম দিন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা মনসুর মেম্বার জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তফিকুল ইসলাম তালুকদার, অক্সিজেন সাপোর্ট টিম লিডার ছাত্রলীগ নেতা সেলিমউদ্দিন, সালাউদ্দিন, সাইদ তালুকদার, তফিকুল ইসলাম, রহিম তালুকদার সহ আরো অনেকেই। বাংলাদেশের মধ্যে আমরা করোনা মহামারীর প্রথম ধাপ পেরিয়ে এসেছি, দ্বিতীয় ধাপে এসে আবার যখন করোনার উপদ্রব বেড়ে গেছে, তখন আমি আসলে আমি প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু করোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদটা এই কারণেই জানাচ্ছি যে আমরা মহামারীর একটি ধাপ আমরা অতিক্রম করেছি, দ্বিতীয় ধাপে এসে আজকের দিনে আমরা যে প্রথম ধাপ অতিক্রম করেছি, দ্বিতীয় ধাপে আমাদের পরিস্থিতি একটু সারা বিশ্বব্যাপী নাটক পরিস্থিতি যে আবার হঠাৎ বেড়ে গেল। যে আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যাকে, উনি যথাসময়ে যথাযথ একটি পদক্ষেপ নেওয়ার জন্য, উনি এমন একটি সময় যে আমার একটা এলাকায় একটা আমি প্রাথমিক চিকিৎসাটা করিনি তাহলে চুটটা বড় হবে না, এটা অপারেশনও করতে হবে না। এই যে আজকে জাতির পিতা কন্যা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন প্রথম থেকে উনি যে এই যে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়েছেন, এই লকডাউন দেওয়াতে আমি ওনাকে ধন্যবাদ জানাই। লকডাউনটা উনি আরো করে দিতে পারতেন, পরিস্থিতি জটিল হলে দিতে পারতেন বা আর একটু অপেক্ষা করতেন, কিন্তু না, এটি বিচক্ষণতার পরিচয়। উনি যে প্রথমে এটা অপারেশন করার জন্য রেডি হয়ে গেলেন, সেজন্য আমি আমার সম্পূর্ণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং প্রতিবাসীর পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আজকে এই লকডাউন আজকে থেকে আমাদের লকডাউন আমাদের বাংলাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়েছেন সরকার, আমি সরকারকে ধন্যবাদ জানাই, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি এই যে আমাদের ইউনিয়নের জনগণ, বিশেষ করে আমি আমার ইউনিয়নের কথা বলবো, আমার ইউনিয়নের সংঘরা ইউনিয়নের জনগণ, আমি আমার সংঘরা ইউনিয়নের জনগণের প্রতি আমি উদার আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, কলেজের অনুরোধ করবো, আপনারা এই লকডাউন আপনারা আপনাদেরকে মেনে চলতে হবে, মাস্ক আমাদের 100% নিশ্চিত করতে হবে, যেহেতু এই করোনা মহামারীর প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনার মাস্ক এটা থাকতে হবে। এতে মনে করেন মাস্ক যদি থাকে এই যে প্রাথমিক চিকিৎসাটা আমরা পেয়ে গেলাম, বাকিটা আল্লাহ নসিবে কি রাখবো, কিন্তু আমি যদি এই সতর্কতা অবলম্বন না করি তাহলে তো হবে না। এগুলি তো যোগাযোগে মহামারী এসেছিল আসবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমি বিশেষ করে আমাদের সংঘরা ইউনিয়নের অবর জনসাধারণকে বলবো, আমার এই আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের অফিস, এই যে আমাদের অফিস সার্বক্ষণে এই যে লকডাউনের মধ্যে সার্বক্ষণে খোলা থাকবে, আপনারা আমার নাম্বার প্রায় মানুষের কাছে আছে, আপনারা আমাদের ওই আপনাদের এলাকায় এলাকায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়া ওরাও কাজ করতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এই যে লকডাউনের মধ্যে সুবিধা অসুবিধা আপনাদের এই কোনো প্রয়োজন পড়লে আপনারা আমাকে ফোন দিবেন, আমাদের ছাত্রলীগের ভাইয়া আছে এদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমি বলবো আমার অফিস এটা সার্বক্ষণিক খোলা থাকবে, যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য, আপনাদের অক্সিজেনের প্রয়োজন হয় বা ডাক্তারের প্রয়োজন হয় এভরিথিং যা কিছু প্রয়োজন হয় আপনি যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আছি, আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, আমরা এই করোনা মহামারীর জন্য এই জনগণ যাতে সুন্দর এবং সুস্থ এবং সুন্দর থাকে এই জন্য আমরা সার্বক্ষণিক সজাগ থাকবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই আশাটুকু আপনাদের কাছে একবার পরিশেষে আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, আপনারা 100% মাস্ক
প্রয়োজন করে চলবেন, আর এই লকডাউনের মধ্যে আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, আমাদের সাথে যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক সজাগ থাকব। আমার এই অফিসে আমাদের আমার অফিসে আছে, আমার অফিসে আমার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার যতটুকু ইয়া অনুযায়ী আমাদের ছাত্রলীগের বাইরে আছেন, যুবলীগের বাইরে আছেন, আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।